প্রাণফুটে নিউজ অ্যান্ড ভিউজ সংবাদ পর্যালোচনামূলক অনুষ্ঠান আপনাদের সঙ্গে আছি আমি গোলাম মর্তুজি। স্টুডিওতে আমন্ত্রিত অতিথি দুজন সাবেক সচিব ও রাষ্ট্রদূত মোফাজ্জল করিম এবং বিশিষ্ট সাংবাদিক রাজনৈতিক বিশ্লেষক দৈনিক আমাদের অর্থনীতির সম্পাদক নাইমুল ইসলাম খান। নাইমুল ইসলাম খান এবং মোফাজ্জল করিম আপনাদের দুজনকে স্বাগত। আলোচনায় যাওয়ার আগে আমরা একটু দুটি টেলিভিশনের সংবাদ শিরোনাম দেখে আসব। বিএনপি ঐতিহাসিক 7 নভেম্বর পালন, শহীদ জিয়ার মাজারে নেতা কর্মীদের শ্রদ্ধা, স্থানীয় নির্বাচনে অংশ নেয়ার আভাস ব্যারিস্টার মওদুদের। দলীয়ভাবে স্থানীয় নির্বাচনে গণতন্ত্র আরও শক্তিশালী হবে, সারাদেশে নৈরাজ্য করছে বিএনপি, তাদের সঙ্গে কোনো সংলাপ নয় বললেন মন্ত্রীরা। ব্লগার হত্যাকারী নিয়ে বিভ্রান্তি, চিহ্নিত করা হয়েছে দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর, গোয়েন্দারা বলছে এখনও কাউকে শনাক্ত করা যায়নি। মিরপুরে প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়েকে 135 রানে হারিয়ে সিরিজে এগিয়ে টাইগাররা, মুশফিকে চতুর্থ ওয়ানডে সেঞ্চুরির পর সাকিবের 5 উইকেট। জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের 145 রানের দাপুটে জয়, মুশফিকের সেঞ্চুরি, সাকিবের 5 উইকেট। আন্তর্জাতিক টুর্নামেন্টে নিরাপত্তার আশ্বাস প্রধানমন্ত্রীর, অনূর্ধ্ব 19 বিশ্বকাপ আয়োজনে কাজ করছে আইসিসি। স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার ইঙ্গিত বিএনপির, 7 নভেম্বর উপলক্ষে জিয়ার মাজারে শ্রদ্ধা। যারা বিএনপি জামায়াত তারাই আইএস আল কায়দা, মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর, রিমান্ডে 7 জেএমবি সদস্য। আমরা দুটি টেলিভিশনের সংবাদ শিরোনাম দেখলাম। আমাদের হাতে বেশ কিছু পত্রিকা আছে, পত্রিকাগুলো দর্শক আপনারা টেলিভিশনের পর্দায় দেখবেন। বেশ কিছু প্রসঙ্গ আলোচনায় আছে, তার মধ্যে আমরা গত কয়েকদিনের যে আলোচনার মূল বিষয় রাজনীতির জায়গা থেকে কয়েকটি হত্যাকাণ্ড এবং হত্যাকাণ্ড পরবর্তী কথাগুলো নিয়ে যে আলোচনা, আমাদের এখানে নানা রকমের আলোচনার মধ্যে আজকেরও মানে গতকালকেরও দুটি সংবাদ আছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে হত্যাকারীদের চিহ্নিত করা হয়েছে বা চিহ্নিত করা গেছে, আবার কোনো কোনো গোয়েন্দা সংস্থার কোনো কোনো কর্মকর্তা বলেছেন এখনও চিহ্নিত করা যায়নি। এখানে দুই রকমের একটু বক্তব্য এসেছে। তো আমরা ধরে নেব যে স্বরাষ্ট্রমন্ত্রী যে কথাটি বলছেন সেই কথাটি হয়তো তিনি নানা সূত্র থেকেই হয়তো সংবাদগুলো পেয়েছেন, তার ভিত্তিতেই হয়তো কথা বলেছেন। এই যে চিহ্নিত করা গেছে এরকম কথা আমরা মাঝে মধ্যেই শুনি একটি ঘটনা ঘটার পরে, কিন্তু শেষ পর্যন্ত গিয়ে চিহ্নিত যাদের করা যায় সেটা ঠিক কতটুকু শেষ পর্যন্ত গিয়ে গ্রেপ্তারের জায়গাতে গিয়ে পৌঁছানো যায়, যেভাবে আমরা আলোচনা করি যে কাউকে ধরা হয় না, কারো বিচার হয় না, পুরোপুরি সত্য না হলেও এই কথাগুলো কি খুব অসত্য? না ইসলাম খান, আপনার পর্যবেক্ষণ জানতে চাই। আমি যদি জেনারেলি এই বিষয়টাতে বলি, আমাদের এখানে আমি এটা কিন্তু আমি পার্টিকুলারলি এই কেসটার ব্যাপারেই যে বলছি তা নয়, জেনারেলি আমি কিন্তু অনেস্টলি দেখি আমাদের এখানে কথা বলার শিক্ষা আমাদের স্কুল জীবনে কিন্তু থাকে না, মানে আর্টিকুলেশন মানে অভাব আছে কিন্তু, যেহেতু আমরা স্কুল জীবন থেকে, বিদেশে যেটা হয় একটা মানে কিন্ডারগার্টেন থেকে একটা ছেলেকে বলতে শেখানো, মানে জিনিসগুলি বুঝতে শেখানো, কাজের জিনিসগুলি বোঝানো, মানে এগুলি ওইভাবেই গড়ে ওঠে। আমাদের এখানে নেতৃস্থানীয় পর্যায়ে, এটা পুলিশের নেতৃস্থানীয়, রাজনৈতিক নেতৃস্থানীয় ব্যাপক সংখ্যক মানুষেরই কি বলতে চায় আর কি বলে ফেলে, কোন শব্দটা এখানে উপযুক্ত আর কোনটা আমি বলে ফেললাম, এই যে আমাদের শব্দ ভান্ডারের সীমাবদ্ধতা, এইগুলি কিন্তু আমরা অনেক সময় কনসিডারেশনে নেই না। তারা এই যে বলে করলেন চিহ্নিত করা, এখন চিহ্নিত কথাটার অর্থ কি এবং চিহ্নিত করা, উনি আসলে চিহ্নিত বলতে কি বুঝিয়েছেন আর আমরা কি, আমরা মানে এটা রিয়েল মিনিং এ কি বুঝবো, রিয়েল মিনিং এ কি আমরা এটুকু বুঝবো না বা মানুষ এটা বুঝবে না যে চিহ্নিত করা বলতে যে অমুক দলের বা অমুক ব্যক্তিটি এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, দলের তো ব্যাপার না, একটা ব্যক্তি, হ্যাঁ হত্যাকাণ্ড হয়েছে, হ্যাঁ সেটাই আমরা জানি যে এখন কোন ব্যক্তিটি, এখন ব্যক্তিটিকে ধরা চিহ্নিত, এখন তাকে ধরার ব্যাপার। কিন্তু আমার আশঙ্কা এখানে চিহ্নিত করতে বলতে উনি বুঝিয়েছেন এটা কারা করে থাকতে পারে, আমাদের একটা ধারণা হয়েছে। এটা এখন ধারণা আর চিহ্নিত করা দুটো তো একদম সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ আলাদা কথাই তো বলি আমরা, আমরা প্রায়শই কমপ্লিটলি আলাদা কথা বলি, এবং এটা দিয়ে কেবল রাজনীতিবিদরা করে তা না। আমার একটা উদাহরণ দিই যেটা একটু সরকারের অনুকূলে যাবে, আবু সৈয়দ আবুল হোসেন সাহেবের যখন খুব টলটলায়মান অবস্থা,
অর্থমন্ত্রী একবার প্রেস কনফারেন্স করে, প্রেস কনফারেন্স তো না, ওই যে সাংবাদিকরা ধরে ব্রিফিং করা, যেটা ব্রিফিং এর পর উনি নেমে যাচ্ছেন, চলে যাচ্ছেন, এমন সময় একদম সাংবাদিক প্রাইভেটলি তাকে গিয়ে জিজ্ঞেস করলো যে আমি তো আবুল হোসেন সাহেবকে পাচ্ছি না, আবুল হোসেন সাহেব কোথায়, উনি কি দেশের বাইরে চলে গেছেন? নো নো নো, হি ইজ ইন টাউন। এখন আমি বুঝলাম কিভাবে, এই উনি এটা কি বলেছেন বাদ দেন, পরের দিন ডেইলি স্টার সহ সকল পত্রিকায় নিউজ আসলো আবুল হোসেন ইজ ডাউন। এখন এটা কেন হয়, আমি এরকম উদাহরণ, আমরা বিসিডিজেসি থেকে এরকম কাজ করেছিলাম যে আমরা কি বলি ইংরেজি বোঝা, ইংরেজির ক্ষেত্রে এটা মারাত্মক হয় কিন্তু বাংলায়ও হয়। আমি আপনাকে আরেকটা উদাহরণ দিই, আপনার মনে আছে বিচারপতি ফায়েজির যে তার আমাদের রিপোর্টার যেটা ডিসকভার করেছে এটা হলো যে তার টেবুলেশন শিটের টেম্পারিং, কিন্তু আমরা টেবুলেশন শিটের টেম্পারিংটা রিপোর্ট হেডলাইন করে ফেললাম সার্টিফিকেট জাল। এখন আমরা কিন্তু সার্টিফিকেট জাল খুঁজে পাই নাই। এখন যেটা হতে পারে যে টেম্পারিংটা যদি তাকে ফেল করার লোককে পাশ করানো হয়ে থাকে তাহলে ডেফিনেটলি তার সার্টিফিকেটটা অবৈধভাবে দেওয়া হয়েছে, বাট ফায়েজি কিন্তু জাল সার্টিফিকেট দেয় নাই, উনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। এটি তো আপনি চমৎকার করেই বলেছেন, কিন্তু এই যে সেই ঘটনাটির সঙ্গে এখনকার যে ঘটনা ডিফেন্সের জন্য, এখনকার ঘটনার আলোচনাটা যদি আমরা করি, আমি এটাই বলছি যে এইখানে ওনারা যে কি মিন করতে কি বলেন, পুলিশ কর্মকর্তাদেরও মানে আমি লক্ষ্য করেছি যে তারা কথা যখন যেটা এক্সপ্রেস করতে চান পারেন না, এক দুই যখন যেটা তাদের হাতে নাই তারা সেটাও বলতে চান। আমি আবার আসব আপনার কাছে, এই প্রবণতাটার কারণে আমার মনে হয় একটা মিসম্যানেজমেন্ট হয়, এটা হলো একটা পার্ট। আরেকটা পার্ট হলো যে তারা কিছু সাপ্রেস করতে চায়, যেহেতু এফিসিয়েন্সি নাই যে কোনো একটা জিনিসকে চেপে কোনো অন্য জিনিসের দিকে ডাইভার্ট করতে চায়, সেটাও কখনো কখনো এখানে এফেক্ট হয়। একই প্রশ্ন যে জায়গাটি শুরু করেছিলাম যে চিহ্নিত করা গেছে যে কথাটি বলা হয়, শেষ পর্যন্ত গিয়ে কতজনকে আসলে ঠিক চিহ্নিত করা যায় আর বাস্তবতা কি বলে? আমার কিন্তু মনে হয় এই সমস্ত বলে বলে ওনারা কালক্ষেপণ বলে না, সময় কাটান আর কি, কোনো আস্তে 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 করে আজকে এটা বললাম, কালকে আর একটু আগিয়ে নিলাম, পরশু বললাম যে হ্যাঁ ধরে ফেলছি, তারপরে দিন আরেকটা ঘটনা ঘটলো, তখন আমরা সেটা নিয়ে অপেক্ষা করি, আরেকটা ঘটনা অপেক্ষা করে, যাক বাঁচা গেল বাবা, আমি তো ওই যে চিহ্নিত আর চাপা দেওয়ার জন্য এরকমই আর কি। মিডিয়ার আর এত সময় নেই এদিকে আসার না, অথচ দেখুন সেই পাকিস্তানি আমলের কথা বলি, তখন এই মন্ত্রী মহোদয়দের, তখন তো প্রাদেশিক মন্ত্রীরা ছিলেন এবং তারা তাদের নিজস্ব বলয়ের মধ্যে যথেষ্ট ক্ষমতাশীল ব্যক্তি ছিলেন, তারা তখনও পুলিশ বাহিনী ছিল, তখনও গোয়েন্দা বাহিনী ছিল, কিন্তু কই তখন মিডিয়ার সঙ্গে, তখন অবশ্য টেলিভিশন এত প্রভাবশালী ছিল না, মিডিয়ার সঙ্গে মানে সাংবাদিকরা ছিলেন, খবরের কাগজ ছিল, এত বেশি কথাবার্তা কিন্তু এখন না, এখন মিডিয়ার যেহেতু বিস্তৃত হয়েছে সুতরাং কথা তো বলতেই হবে। হ্যাঁ ওটাই আমি আসতেছিলাম, এত এত ছিল না, বললে পরেও একটা সীমা পর্যন্ত তো আপনি বলবেন, আপনি একেবারে আপনার পেটের নাড়ি ভুড়ি সমস্ত কিছু বলে দিতে হবে, আপনি যেটা জানেন না সেটা বলবেন কেন? ওয়ান আর সেকেন্ডলি একটা বিষয় আপনি তদন্ত করেছেন, একটা মনে করুন একটা মার্ডার কেস, একটা সেন্সেশনাল, একটা অত্যন্ত চাঞ্চল্যকর হত্যাকাণ্ড ঘটে গেছে, সমস্ত জাতি উদ্বেগ এবং উৎকণ্ঠার সঙ্গে আগ্রহের সঙ্গে এটা ফলো করছে, কেমন এখন আপনি যদি প্রত্যেক দিন যদি বলেন আজকে এইটুকু হয়েছে, কালকে ওইটুকু হয়েছে, পরশু দিন এই হয়েছে ইত্যাদি করতে হতো, তাহলে পরে আবার কিন্তু আমার মতো একজন সাধারণ দর্শক বা পাঠক তার মনে প্রশ্ন জাগে যখন এদের কথা শুনি, আরে তাহলে যারা প্রকৃত খুনি বা প্রকৃত অপরাধী সে তো জেনে যাচ্ছে ইনারা কোন পথে যাচ্ছেন, কতটুকু এগিয়েছেন, কি তথ্য পেয়েছেন না পেয়েছেন, দরকারটা কি? এই যে প্রথমেই বলা হয় যে তদন্ত হচ্ছে, তদন্ত শেষ হলে পরে সব জানতে পারবেন, সেদিন একটা চমৎকার একটা ঘটনা, কে বলছেন, নাইমুল আপনি না আরও জানি কে, ও ইয়েস ইয়ে ছিলেন প্রফেসর আমাদের ওই যে
ইতিহাসের প্রফেসর ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন একটা চ্যানেলে কথা বলছেন, চমৎকার একটা ঘটনা বলেছিলেন, এটা মনে রাখার মতো। উনি বললেন যে মনমোহন সিং প্রধানমন্ত্রী ছিলেন তখন ইন্ডিয়ার, উনি বাংলাদেশে এসেছিলেন, যেদিন ফিরে গেলেন 2012 সালে বোধহয় যখন ফিরে গেলেন, সেই দিন ওখানে একটা বিশাল রকমের একটা হত্যাকাণ্ড ঘটেছে এবং একটা কিছু হয়েছে আর কি, চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। তাকে ওখানে মনমোহন সিংকে জিজ্ঞেস করা হলো এয়ারপোর্টেই যে এই যে একটা ঘটনা ঘটেগুলো আপনার কী মনে হয়, কারা করেছে এটা? উনি সুন্দর একটু জবাব দিয়েছিলেন, এরপরে আর উনি বা ওনার মন্ত্রীদের কারো আর কোনো কিছু বক্তব্য আসেনি, একটা কথাই বলেছেন, হ্যাঁ শুনেছি এরকম একটা ঘটনা ঘটেছে, এটা তদন্ত হচ্ছে, তদন্ত পরে জানতে পারবেন। এই তো এটাই কালচারটা উন্নত বিশ্বে, এটুকুই বলা হয়, এর বেশি এত বেশি ট্রান্সপারেন্সি। কিন্তু আমাদের এখানে যে কথাটি বলা হয়, আমরা এই সমস্ত কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে গেলে যেটা বলা হয় যে যদি কথা না বলি তাহলে অনেক রকমের সংবাদ প্রকাশিত হয় বা প্রচারিত হয়, সেই ক্ষেত্রে আরো বিভ্রান্তি তৈরি হয়। সেই ক্ষেত্রে কথা বলার প্রতিদিন বললে হয়তো বিভ্রান্তি কমে যাবে। প্রতিদিন বলবেন আপনি একটা সীমা পর্যন্ত, যেটা আমি বললাম আর কি, এমন কিছু বলবেন না চিহ্নিত হয়ে গেছে, ধরে ধরে ফেলবো আগামী তিন দিনের মধ্যে, এক সময় যে এক মন্ত্রী বলে বসছিলেন 48 ঘন্টার মধ্যে আমরা ধরে ফেলছি ইত্যাদি ইত্যাদি, এইগুলা বলে মনের মধ্যে মানুষের মধ্যে আরো বিভ্রান্তি। কিন্তু কিন্তু মানুষ তো জানতে চায় যে এটা কত সময় লাগতে পারে। হ্যাঁ লাগতে পারে, যেটুকু লাগবার সেটুকুই লাগবে। আপনি একটু এটাকে মানে কৌশলে না হোক কৌশলে, এই জন্য আমি বললাম যে ইন্টেলিজেন্ট, আপনি একটু উত্তরটা দিয়ে দেন, এড়িয়ে যাবেন না, উত্তর দিন। দীপন হত্যাকাণ্ড, ফয়সাল আরেফিন দীপন হত্যাকাণ্ডের পর সিসিটিভির ফুটেজ নিয়ে একটা বিতর্ক তৈরি হলো। প্রথম দিনই পুলিশ সেটি নিয়ে গেল বলে ব্যবসায়ীরা জানালো, পুলিশের পক্ষ থেকে বলা হলো যে আমরা এটা নেইনি, পরের দিন বলা হলো যে আমরা এটা দেখছি, তারপরের দিন বলা হলো যে তেমন কিছু পাওয়া যায়নি, আবার ব্যবসায়ীরা খুঁজে বের করে বললো যে আমরা 6 জনকে সন্দেহভাজন হিসেবে বুঝতে পারছি, তারপরে পুলিশের পক্ষ থেকে বলা হলো যে 3 জনকে আমরা শনাক্ত করতে পেরেছি বলে মনে হচ্ছে যে সন্দেহভাজন। এই যে কয়েক রকমের কথা, এর ব্যাখ্যা কি? এর ব্যাখ্যাটা এই যে খামাখা, এটা নিয়ে এত টানাটানি তো দরকার ছিল না। তাহলে কি করলে বিতর্ক তৈরি হলো? ফুটেজ পেয়েছি, ফুটেজটা পরীক্ষা করে দেখা হচ্ছে, যথাসময়ে যখন তদন্ত শেষ হবে তখন সবই জানতে পারে। কবে তদন্ত শেষ হবে ভাই? দেখুন এটা খুব দ্রুত হয়ে যেতে পারে, 1 সপ্তাহের মধ্যে হতে পারে, আমরা ঠিক বলতে পারছি না, তবে আমরা সমস্ত শক্তি নিয়ে, সমস্ত আন্তরিকতা নিয়ে আমরা চেষ্টা করছি এটা বের করার জন্য। বাস কিন্তু ফর্মুলা আছে যে প্রমিস লেস ডেলিভার। আমি আসবো আপনার কাছে এই জায়গাটা শেষ করে। না এক্স্যাক্টলি ওই কথাটাই বলতে যাচ্ছিলাম, বেশি মানুষের বেশি প্রত্যাশা বাড়িয়ে দিয়ে তারপরে দেখা গেল বব্বারম্ভে লঘু ক্রিয়া, বুঝলেন, বব্বারম্ভ পর্বতের মুশিক প্রসবের মতো আপনি কিছুদিন পরে, আর শেষ পর্যন্ত দেখা গেল যাক বাঁচা গেল। ওই যাক বাঁচা গেলটাই বেশি হয়। আপনার একটা ঘটনা ঘটে গেছে, এখন এরা অপেক্ষা আছে আর বড় রকমের একটা ঘটনা ঘটে যাবে, তারপরে ওইটার কথা মানুষ ভুলে যাবে, এই নতুনটাতে আসবে, এই সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে। কথা হলো কিছু নিয়মকানুনের মধ্যে তদন্তকারী সংস্থাগুলো, বিশেষ করে আমার মেন কথাটা হচ্ছে, বিশেষ করে যারা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে আছেন, মাননীয় মন্ত্রীরা আছেন, এমনকি কখনো কখনো দেখা যায় শীর্ষতম পর্যায়ে থেকেও মন্তব্য করা হচ্ছে ঘটনা ঘটে যাওয়ার পরে, এগুলাতে বিভ্রান্তি বেশি সৃষ্টি হয়। আপনারা বলছেন যে যদি না বলে কিছু তারা, তাহলে নানা রকমের পুলিশ বলছে, হ্যাঁ পুলিশ বলছে যে আপনারা মানে এখানে পুলিশ বলছে যদি আমরা যদি প্রত্যেকদিন ব্রিফিং না দিই, না বলি যদি, তাহলে পরে বরং এক একজন সাংবাদিক এক কথা বলবেন, ইনি তার কাগজে একটা বলবেন, আপনি আপনার টিভিতে আর একটা বলবেন, আপনার কাগজে একটা বলবেন, এটাতে আর বিভ্রান্তি হবে না? হবে না। আপনারা বরং এগুলা বলার কারণে মানুষের যে মানে প্রত্যাশা যেটা, বা মানুষ যেটা মনে করছে যে সত্য কথাটা শুনতে পাচ্ছে, সত্য কথা দেখা যাচ্ছে এটা সত্য কথা নয়। আমরা কি কোনো আলোচনা করতে পারি কি করলে এই বিতর্কটা তৈরি হতো না, বা পুলিশের প্রতি এক ধরনের বিশ্বাসযোগ্যতা তৈরি হতো? কিন্তু এই কয়েক রকমের কথায় শেষ পর্যন্ত গিয়ে শনাক্ত করা যাক বা না যাক, এক ধরনের সন্দেহযুক্ত আলোচনা তো তৈরি হয়ে গেল। না না, দেয়ার ইজ নো ডাউট। প্রথম কথা হলো যেটা সম্পর্কে সাধারণভাবে মানুষ জেনে যায় যে সিসিটিভির একটা ব্যাপার আছে, আমি মনে করি যে সেখানে এটার ব্যাপারে একটা ক্লারিফিকেশন তাদের দেওয়া দরকার ছিল। এখন এই ক্লারিফিকেশন দেওয়া মানেই সিসিটিভির ফুটেজের সমস্ত কিছু এক্সপোজ করে দিতে হবে তা নয়,
কিন্তু তারা একটা ধারণা দিতে পারে যে আমরা ফুটেজ পেয়েছি, ফুটেজে যে ছবি আমরা পাচ্ছি তাতে আমাদের কিছু যেটা ইনপুট, মূল্যবান ইনপুট আমরা পাচ্ছি, সেটা আমাদের কাজে লাগবে তদন্তে, এবং আমরা ইতিমধ্যে এটা আরো বিশ্লেষণ করছি। এখন আমার কথা হলো, আমি আসলে ওনার সাথে দ্বিমত না। আমি আমি আপনার ওই প্রশ্নটা যে তারা ব্রিফ করা উচিত কিনা, আমি কিন্তু স্ট্রংলি মনে করি ব্রিফ করা উচিত। কিন্তু ব্রিফ করা উচিত মানে এই না যে ওনার কথা মতো নারী ভুরি বের করে দিতে হবে, মানে আমি যেটা জানি না সেটাও বলে দিতে হবে, বলে দিতে হবে তা না। আমাকে বলে দিতে হবে প্রফেশনালি যতটা সম্ভব, এবং জার্নালিস্টদের উপরেও আস্থা রাখতে হবে, তাদেরকে বুঝাতে হবে যে আপনারা যদি এর বাইরে জানতে চেষ্টা করেন তাহলে আমাদের তদন্ত কাজে সম্ভবত অসুবিধা হবে, ক্ষতি হবে। এই এই কথা জার্নালিস্টরা বুঝবে না সেটা তো ভাবার কোনো কারণ নেই, কারণ নেই। তো আমার মনে হয় যে আমাদের এখানে বরং আমি এই সাইডটা আমাদের পুলিশের ব্যাপারে না, আমরা যখন বিডিআর এর এই যে নৃশংসতাটা হলো তখনও আমরা দেখেছি কোনো ব্রিফিং নাই। আমাদের কিন্তু পলিটিক্যাল প্রাইম মিনিস্টারের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকেও কিন্তু প্রপার, আমরা কেউ জানি না হু উইল ব্রিফ। আবার একই একটি হত্যাকাণ্ড ঘটলে যিনি তদন্ত করছেন একজন এসআই পদমর্যাদার তিনি কথা বলেন, থানার ওসি কথা বলেন, ডিআইজি কথা বলেন, এসপি কথা বলেন, এভরিবডি, এনিবডি এন্ড এভরিবডি। সমস্যা তো এটাই তো, সবার তো করার কথা না। পৃথিবীর কথা উনি যেটা বলেছেন, প্রধানমন্ত্রী মন্ত্রীর সাথে কথা বলবেন কেন? হি ইজ নট সাপোজ টু নো, হি ইজ নট সাপোজ টু ব্রিফ। এটার জন্য প্রফেশনালি লোক আছে, লোক আছে বা থাকা উচিত, এবং এমন লোকই থাকা উচিত যার ওই লেভেল অফ ইন্টেলিজেন্সটা আছে, যে প্রেসকে, মিডিয়াকে বা সাধারণ মানুষের যে জানার তাগিদ বা চাহিদাটা সেটাকে কিছুটা সন্তুষ্ট করতে পারবে, আবার ওই এমন উস্কানি বা উৎসাহ তৈরি করে দিবে না যে আগামীকালই তারা রেজাল্টের জন্য পুলিশের দিকে আবার তাকিয়ে থাকবে। কোঅর্ডিনেটেড খবর সেটাও কিন্তু আমরা পাবো না, আমরা বিচ্ছিন্ন হবে। দেখবেন এই পত্রিকায় লেখছে 80 জন মারা গেছে, আরেক পত্রিকায় লেখবে একই কারণে ভিডিও ফুটেজ পুলিশ নিয়ে যায়, কিন্তু যিনি কথা বলছেন তিনি বলেন যে আমাদের এটা নেইনি। এই যে এই তিনি যে খুব অসৎ উদ্দেশ্যে বলছেন বিষয়টিকে গোপন করে দেওয়ার জন্য বলছেন, সেই তা নয়, সমন্বয় না থাকার কারণে। সমন্বয় নাই, যদি স্পোকসপারসন কনসেপ্টটা আমাদের এস্টাবলিশ করা যেত তাহলে কিন্তু সমন্বয়, তাহলে এই সমন্বয়টা তৈরি হতো। মধুজা, আপনি একটা কথা বলেন না যে একই বিষয়ের উপরে তদন্তকারী অফিসার যিনি সাব ইন্সপেক্টর র্যাঙ্কের বা আরো হয়তো নিচের, তিনিও বলছেন, তারপরে ডিআইজি বলছেন, ডিআইজি বলছেন, তারপরে কোন কোন ক্ষেত্রে আইজি বলছেন, মন্ত্রীরা বলছেন, আবার মন্ত্রীরা তো বলছেন, ইত্যাদি ইত্যাদি। তো অথচ আজকাল প্রত্যেকেরই কিন্তু একটি জনসংযোগ উইং আছে, আপনার পুলিশের আছে, র‍্যাবের আছে, যে কি বলে বিজিবির আছে, আর সেনাবাহিনীর তো বা সামরিক বাহিনীর তো আগে থেকেই তো আছে, আইএসপি এর ইত্যাদি আছে। তাহলে কেন সবাইকে কথা বলতে হবে? কেন ক্যামেরা কি একটা কারণ? আপনি একেবারে গোপন, এটা গোপন না, এটা তো প্রকাশ্য ব্যাপার, হাতে ঘা দিয়েছেন। আমার মনে হয় ওইটা হতো একটা একটা কারণ, মানে কি এটা অত্যন্ত লোভনীয় এবং অত্যন্ত আকর্ষণীয় একটা, এটা আকর্ষণীয়, কিন্তু আমাদের এখানে স্পোকসপারসন কনসেপ্ট হয়নি। আমি আবার আপনার সাথে একটু ভিন্ন মত করি, আমাদের যে পাবলিক রিলেশনস এর কনসেপ্ট আর স্পোকসপারসন কনসেপ্ট কিন্তু এক জিনিস নয়। আমরা আবার ফিরে আসবো আলোচনায়। কথা বলার দক্ষতা যার পদমর্যাদা থাকবে, যিনি তথ্য উপাত্ত বিভিন্ন জায়গা থেকে নিতে পারবেন এবং সবগুলি হজম করে একটা এমন বক্তব্য দিতে পারবেন যাতে চাহিদাও পূরণ হয়, আবার ওই নারী ভুরি বের করে দেওয়া না, ওই জনসংযোগের উইং যেটা বললাম সেটাই, সেখানে আমরা আবার আসবো, ফিরে আসবো, সেখানের মধ্যে স্পোকসম্যান সেখানেই তো আপনি রাখবেন। আমি আবার ফিরে আসবো আলোচনায়, তাই একটা বিরতিতে যাবো। জি দর্শক, থাকুন আমাদের সঙ্গে, ফিরছি একটা বিরতির পর, প্রাণপুটো নিউজ এন্ড ভিউজ অনুষ্ঠান থেকে আবার ফিরে আসবো একটা বিরতির পর। প্রাণপুটো নিউজ এন্ড ভিউজ অনুষ্ঠানে প্রিয় দর্শক, বিরতির পর আপনাদের আবারও স্বাগত। আমরা কথা বলছিলাম কথা বলা নিয়ে, গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের কথা বলেন। এখানে আরেকটি প্রসঙ্গ আলোচনা হচ্ছে একই রকমের প্রসঙ্গের মধ্যেই, যে বাংলাদেশে জঙ্গি আছে নেই, কখনো আমরা বলছি জঙ্গি আছে, কখনো বলছি জঙ্গি নেই,
এই কেন্দ্রিক আলোচনায় আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে বিএনপি জামাতি আইএস, যদি আইএস না থাকে, আল কায়দা না থাকে, জঙ্গি না থাকে এবং বিএনপি জামাতি যদি আবার আইএস হয়, এটা কি শুধুই রাজনৈতিক বক্তব্য, খুব হালকা বক্তব্য, নাকি এই বক্তব্যটি যদি ইংরেজি ভাষায় অনুবাদ হয়ে যদি বিদেশের কোনো পত্রিকায় যদি মন্ত্রীর অনু মানে মনোজ দিয়ে যদি প্রকাশিত হয় তাহলে কি আমরা কি বলবো যে আমাদের আইএস নাই, আল কায়দা নাই? আমি দুজনের কাছে নামুল ইসলাম খানের কাছ থেকে আমি এটার একটা ব্যাখ্যা জানতে চাই। বাংলাদেশের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যখন এরকম কথা বলেন এবং উনি হালকা ধরনের কথা বলবেন বলে মনে হয় না, তার বলার বাচনভঙ্গি বা ইত্যাদি অত্যন্ত সিরিয়াস লুকিং পারসন, কাজকর্ম করছেন বেশ সিরিয়াসলি করছেন। তিনি যখন বলেন যে বিএনপি বা জামাত আইএস এর সদস্য, তখন বিএনপি এবং জামাতি আইএস, বিএনপি আর জামাতি আইএস ওই আর কি, তখন আমি অত্যন্ত শঙ্কিত বোধ করি যে বিএনপি বা জামাতের যে সমস্ত মানে নেতা বা সদস্য বা সমর্থক দেশে বিদেশে আছে তারা না আবার বিপদে পড়ে, মনে করেন এই কথার পর যে তোমরা তো আইএস কয়ে আমেরিকাতে, ইউরোপে, লন্ডনে, লন্ডনে আবার ইয়েও আছেন, চেয়ারপারসনও আছেন বিএনপির, যদি একটা বিপদ আপদ যদি তারা সম্মুখীন হন বলে কীরকম কীরকম হলে তোমাদের ইয়ে বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন তোমরা আইএসের লোক, তাহলে কী অবস্থা হতে পারে? অতএব দেখুন এই কথাটি উনি হয়তো রাজনৈতিকভাবে বলেছেন কিন্তু সবসময় সব কথা শুধু রেটরিক বলে উড়িয়ে দিলে চলবে না, যে এটা কথার কথা, বাদ কি বাদ বা রাজনৈতিক বক্তব্য, এটা আসলে তিনি মিন করেন না বা এরকম করে উড়িয়ে দিলে চলবে না। হ্যাঁ, এটা যদি আরও নিচ স্তরের যদি কোনো নেতা বা কোনো কর্মী কেউ যদি বলে, সাধারণভাবে বলে, ওয়েল যুবলীগের বা যুব দলের, মানে এটাকে তাহলে আপনি হালকাভাবে নেওয়া যায়, আপনি সেটা নেওয়া যায় কিন্তু ইয়েতে এরকম একজন মন্ত্রী বললে পরে এটাকে হালকাভাবে নেওয়া যায় না, বলা উচিত না। আমি এই 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 ঠিক এই এই বক্তব্যটি নামে ইসলাম খান আপনি কি মনে করেন এইভাবে বলা উচিত? আমাদের ঐতিহ্য বলে না যে এটাকে অপ্রত্যাশিত, না অপ্রত্যাশিত বলছি না, অপ্রত্যাশিত আমি বলছি যে এটা অনভিপ্রেত, কিন্তু এটা এত কমন প্লেস হয়ে গেছে জিনিসটা যে এটা আমার কাছে, আমি তো অবাকই হচ্ছি না, এটা তো একদম পুরোপুরি পলিটিক্যাল রিটোরিক, এটা মানে এটা মানে এখন ওই সামনে লোকাল গভর্নমেন্ট ইলেকশন আসবে, তাহলে দেশের মানুষ বা দেশের বাইরের মানুষ বা এইখানে যে একজন কূটনীতিক আছেন যারা মাঝে মধ্যে নানাভাবে বলতে চান যে আইএস আছে বা আমাদের কাছে তথ্য আছে, তো স্বরাষ্ট্রমন্ত্রী যখন বলবেন তখন তারা কি মিন করবেন? তারা যে যার পলিটিক্যাল এন্ড থেকে তার যার স্বার্থে নেবেন। আমি একটা কথা বলি, এখানে বিদেশিরাও কিন্তু আবার ধোয়া তুলসী পাতা, সেটা বলছি না, আমি বলছি এটার ব্যবহার, এটার ব্যবহার যে যেভাবে যার যার স্বার্থে করবে, যাদের স্বার্থ হবে এটাকে ধৈরা বাংলাদেশকে আর একটা কোথাও কোণঠাসা করা, তারা সেটাই করবে। আমরা সহায়তা করে ফেললাম, হ্যাঁ সহায়তা করে ফেললাম, এবং এইটাই তো সমস্যা হচ্ছে। এই যে আপনি কিছুক্ষণ আগে প্রশ্নটার একটা পার্ট ছিল যে আমরা কখনো বলছি জঙ্গি আছে, কখনো বলছি জঙ্গি নাই, এটা কিন্তু ওই প্রবলেম। প্রবলেমটা কি, আমরা তো কখনো কখনো জঙ্গি জঙ্গি বেশি বলেছি বিরোধী দলকে একটু চাপের মধ্যে ফেলার জন্য, জঙ্গি নাই ওই অর্থে না। আবার আমাদের অফিসিয়াল স্ট্যান্ড এখন আমরা বলতে চাচ্ছি যে আমাদের এখানে জঙ্গি তৎপরতা আছে কিন্তু তারা খুব সুসংগঠিতভাবে কাজ করার পারছে না, এবং বিদেশি কানেকশন, বিদেশি কানেকশনও সেভাবে স্ট্রং কানেকশন নাই, ইন্সপিরেশন হয়তো আছে। তো আমার মনে হয় এটা মোর একটা যেটাকে প্রফেশনাল রেসপন্স অর এক্সপ্লেনেশন অফ দি সিচুয়েশন, কিন্তু এটা তো আবার ঠিক থাকে না যখন রাজনৈতিক উদ্দেশ্যে বলা হয়, যখন আমরা উচ্ছ্বাসে কথা বলি, যখন আমরা রেটরিকে চলে যাই, এবং এই রেটরিক আমাদের এখানে খুবই কমন। এই কমন আজকে আওয়ামী লীগ সরকারে আছে তখন কমন না, এটা আওয়ামী লীগ সবসময়ই কমন, বিরোধী দলে ছিল তখন এটা কমন ছিল। এখন আমরা যেহেতু মিডিয়ার সম্প্রসারণটা বেশি হয়েছে, আমরা যেহেতু প্রচুর টক শো করি, সুতরাং এইগুলি আলাপ আলোচনা নজরে পড়তেছে বেশি। আমার মনে হয় এই জায়গাটাই আমাদের বিবেচনা করতে হবে, এবং আমরা বিষয়গুলিকে আমাদের আবার সতর্কতার সাথে বিবেচনা করতে হবে। আমাদের আমরা এখানে অফ এয়ারে আলোচনা করছিলাম, যেমন ঢাকার পুলিশের, মেট্রোপলিটন পুলিশের জন্য একজন মুখপাত্র আছেন আমরা জানি, মনির সাহেব, এবং উনি কিন্তু সত্যি ভালো বলেন। এখন আমরা যদি জানতাম যে হি ইজ দি পার্সন, হি ইজ দি অনলি পার্সন, অন্য কেউ কথা বলবেন না, অন্য কেউ
অন্য কারো কাছে আমরা যাবো না, তার কাছে যাব, তাহলে কিন্তু কথার পরিবর্তনগুলিও এক ধরনের সামঞ্জস্য রেখে রেখে পরিবর্তন হতো, ডেভেলপ করতো। কিন্তু যেহেতু সবাই যার যার সুযোগে কথা বলে ফেলছেন, তাতে কনফ্লিক্টিং জিনিস আসছে, কনফিউজিং সিচুয়েশন তৈরি হচ্ছে, এবং তাতে মানুষের মধ্যে অস্থিরতা, অনিশ্চয়তা এবং অশান্তি অনেক বাড়ছে। আচ্ছা, এই যে পলিটিক্যাল রেটরিক যেটা আর কি, যেটা উনিও বললেন আমিও বললাম, আর ওই যে সাধারণ কথা যেটাকে বলা হয় লুজ টক, এই দুইটার মধ্যে কিন্তু পার্থক্য খুব বেশি নাই। সাধারণ মানুষের তখন আমরা যখন এগুলো এই আলোচনা করতেছি, সাধারণ ও আচ্ছা তাহলে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলছেন এটা লুজ টক, এটা কথার কথা, বাদ কি বাদ, হ্যাঁ এটাকে গুরুত্ব দেওয়ার, এটা গুরুত্ব দেওয়ার, এই ধারণাটা তো খুব ভালো জিনিস, সেটাই সেটা ভালো জিনিস না, একদম স্বরাষ্ট্রমন্ত্রীর কথাকে গুরুত্ব দিব না কেন, এটা একটা কথা হলো। তাহলে আমার কথা হলো আর কতদিন এইভাবে আমরা চলবো, আমাদেরও তো একটু ম্যাচিওরিটি বা সাবলোকত্ব আসা উচিত। এই যে সেই কবে থেকে আজ 25-30-40 বছর আগে থেকে আমরা যে সুরে যেভাবে ঢঙ্গে কথা বলি, দিন দিন আরো যেন মনে হচ্ছে এই ব্যাধিটা, এই ব্যারামটা আরো বৃদ্ধি পাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। আমরা একটু আপনার কাছ থেকেই শুরু করতে চাই, একটু প্রসঙ্গটা পরিবর্তন করে, যে সংলাপের, জাতীয় সংলাপের একটা আহ্বান এবং মোটামুটিভাবে মন্ত্রীদের পক্ষ থেকে যে বক্তব্য প্রত্যাখ্যানের জায়গাতে চলে গেছে, আমরা প্রথম থেকেই দেখেছি এটি একটি ব্যাপার। আবার স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি অংশ নেবে এরকম একটি ইঙ্গিত দিয়েছেন মওদুদ আহমেদ, বিএনপি নেতা, কীভাবে? এটাও কিন্তু আমাদের একটা সংস্কৃতি, যদি সরকার যদি কিছু বলে তাহলে আমাদের যারা সরকার বিরোধী যারা, তারা এটাকে সঙ্গে সঙ্গে না বলতে হবে, আর সরকার বিরোধীরা যদি কিছু বলেন তাহলে সরকারের পক্ষ থেকে হ্যাঁ বল, ইয়ে না বলতে হবে। তাহলে পরে ভালো হতো যদি বিএনপির পক্ষ থেকে বলা হতো না কোনো সংলাপ টংলাপ করা চলবে না, তাহলে দেখতেন সরকার হয়তো বলতো হ্যাঁ না না সংলাপে বসবো। এটা এটাও আমি একটা বাদ কি বাতের মতো করে কথা বললাম। দেখুন, পৃথিবীতে কোনো দেশেই বড় বড় ইস্যুগুলা, আমাদের তো ইস্যু আছে, আমাদের তো সমস্যা আছে, এটা তো সবাই আমরা মানি, নানাবিধ সমস্যার সৃষ্টি হচ্ছে, আইএস বলুন আর জঙ্গি বলুন বা এই দীপন হত্যা বলুন, সবই আমাদের সমস্যা। এই সমস্যার মধ্যে আমাদের অর্জন কিন্তু যথেষ্ট অর্জন আছে, অর্জনগুলোকে ম্লান করে দিচ্ছে আমাদের এই সমস্ত সমস্যাগুলো। আপনি একদিকে এই ব্লগার হত্যার নামে আপনি মানুষ খুন করে থাকবেন, বন্দুকযুদ্ধের নামে আপনি অপরাধীদের ইত্যাদি বিনা বিচারে মারতে থাকবেন, বা আরও অন্যান্য যে সমস্ত বিশৃঙ্খলা আছে, আমাদের নির্বাচন নিয়ে প্রশ্ন, আমাদের ভোটের অধিকার নিয়ে প্রশ্ন, ইত্যাদি ইত্যাদি। এখন সেখানে যদি আপনি এই সমস্ত সমস্যার সমাধান যদি মনে করেন যে কোনো একটি বিশেষ দল তারা একাই এটা সমাধান করতে পারবে, বা সেই দলের সরকার একাই পারবে, এটা তো অত্যন্ত ভুল কথা। পৃথিবীর কোথাও তো এরকম কি আপনি মনে করছেন যে আলোচনা করে সমাধান? অবশ্যই অবশ্যই, কারণ যেখানে আপনি দেশের স্বার্থ যেখানে জড়িত, আমি আসবো, দেশের বড় বড় সমস্যা যেখানে জড়িত সেখানে আপনি অন্যদের সঙ্গে আলাপ করবেন না। আমি আবার আসবো আপনার কাছে, এই যে সংলাপ বা জাতীয় সংলাপ এবং নাকচ করে দেয় এবং বিএনপির যে ইঙ্গিত দেয়া মধ্য আমাদের পক্ষ থেকে যে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেবে, এই অংশ নেয়াটাকে ইতিবাচকভাবে দেখব কিনা, আর সংলাপ যে নাকচ করে দেয়া বা সংলাপের আহ্বান জানানো এটাকে কিভাবে দেখব? আমি মনে করি যে বিএনপি শুধু স্থানীয় সরকার না, বিএনপি আজকে ঘোষণা দিয়ে দেওয়া উচিত এই সরকার এখন থেকে যত নির্বাচন যখনই করবে আমরা অংশ নেব, যেভাবে করবে আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করব। এটা দিলে গভর্নমেন্ট উইল বি ইন এ ডিফারেন্ট সিচুয়েশন, এক নাম্বার। টু হলো সংলাপ, সংলাপের ব্যাপারে সরকার যতক্ষণ পর্যন্ত কোনো চাপ অনুভব না করবে সংলাপ অত দ্রুত হবে না, কারণ সংলাপ মানে হচ্ছে চাপ বলতে আসলে কি বোঝানো, চাপ হলো রাজনৈতিক চাপ, এটা দেশি বিদেশি চাপও আমাদের দেশে প্রচলিত, কিন্তু মূলত রাজনৈতিক চাপ। আমাদের এখানে চাপ বলতে আন্দোলন বা এরকম কোনো কিছু হলো তো আর সহিংসতা মুক্ত তো আমরা কোনো কিছু দেখছি না, না সহিংসতা মুক্ত আমরা দেখছি না, কিন্তু আমাদেরকে সহিংসতা মুক্ত করতে হবে। বিএনপিকে আপনি ভালো কথা তুলেছেন, এটাও আমার একটা পরামর্শ, বিএনপিকে মানে একেবারে কোরআন শপথ করতে হবে যে তারা এমন কোনো কর্মসূচি দিবে না যেটার ধারে কাছে সহিংসতাকে সংশ্লিষ্ট করা যায়, চাইলেও করা যাবে না এমন কর্মসূচি। দরকার হলে তারা মিছিলও করবে না, দরকার হলে তারা মানববন্ধনও করবে না, কর্মসূচিতে তারা ইনোভেশিভ হইতে হবে, কারণ এটা তো কৌশলের খেলা। এখন কৌশল ওই রকমের কর্মসূচিতে কি সরকার চাপ অনুভব করে আমাদের বা করবে? না 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 না, সরকার যে শুনেন অনেক সময় সফট প্রেশার
অনেক টাফ প্রেসারে যাইতে, মানে আপনি যদি আমাদের দেশের ক্ষেত্রে বাস্তব, আমাদের দেশের ক্ষেত্রে না পৃথিবীর যে কোনো জায়গায় বাস্তব, কারণ এটা এটা কিন্তু একই রকম ভাবে সবকিছু সব জায়গায় কাজ করবে না, আমার দেশেও করবে না। আমি যেটা বলতে চাচ্ছি আমাদের এখানে এখন সার্কামস্টেন্সেসটা এরকম, আপনি যদি রাজপথের আন্দোলনের কথা বলেন এগুলি সবগুলিকে যুদ্ধাপরাধীদের বিচার ঠেকানোর ব্যাপার হিসেবে দেখায়া এটার উপরে এমন অ্যাকশন নেওয়া যাবে যেটার কোনো প্রতিবাদ করা যাবে না। তো এইটা কৌশলগতভাবে, আমি বলছি ন্যায়সঙ্গত কি না দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট নাও, ইম্পর্টেন্ট হচ্ছে এইটাকে আপনি ভায়াবল করতে পারবেন কিনা। বিএনপির অনেক ভোটার আছে কিন্তু এইগুলি মারদাঙ্গাভাবে এগুলি হ্যান্ডেল করার মতো বিএনপির সামর্থ্য আছে কিনা। বিএনপি যদি এখন জামাতের উপর এটা নির্ভর করে তখন এটা গভর্নমেন্টের পক্ষেটা আরো বেশি জোরালোভাবে তাদের উপর অ্যাটাক করা এবং তাতে বিএনপি ক্ষতিগ্রস্ত হয়। সুতরাং বিএনপি কর্মসূচির প্রশ্নেও সম্পূর্ণ অহিংস এবং অত্যন্ত কৌশলী সেখানে যদি এরকম বলে দেওয়া হয় যে দেখো তুমি শপথ করে বলো যে এই মানববন্ধন করতে পারবে না, দরকার হলে পরে তুমি মিটিং মিছিল কিছুই করবে না, কোন রকমের কোনো ইয়ে করবে, ওই প্রথম শেষাংশটুকুতে আমি একমত। তুমি হ্যাঁ শপথ করতে পারো বা শপথ নিতে পারো যে কোন রকমের কোন সন্ত্রাসমূলক কোন কাজকর্ম কিন্তু অহিংস কর্মসূচিও করতে পারবো না, যেটা এখন এখন যেটা পরিস্থিতির যে দাঁড়িয়েছে এটা লেট আস ফেস দি ফ্যাক্ট, এটা তো সত্যি কথা। এখন তো আপনি অহিংস কর্মসূচিকেও আপনি না না এখনটা তো তখনের কারণে না, তখন আপনি ঝামেলায় ছিলেন, করছিলেন দেখি না না ওয়েট, আমি সেটাই বলতেছি যে এখনকার পরিস্থিতিটা কি, এখনকার পরিস্থিতি তো আপনার ভবিষ্যতের পরিস্থিতিকে নির্ধারণ করবে। এখনকার পরিস্থিতি যদি আপনি স্বাভাবিকভাবে এখনকার পরিস্থিতিটা অতীতের পরিস্থিতির কারণে নির্ধারিত হচ্ছে, এই তো অতীতের পরিস্থিতির সম্বন্ধে ভুল ছিল, গ্রেট মিস্টেক। ওকে, অতীতের পরিস্থিতির যে বা যারা দায়ী হয়ে থাকে না কেন, এখনো তো পুরোপুরি নির্ধারিত হয়নি কে বা কারা করেছে, এটা অন্তর্ঘাতমূলক নাকি এটা কি, এটা তো কিছু হয়নি। যাই হোক, তবু ধরে নিলাম যে ক দল বা খ দল এগুলোর জন্য দায়ী, আপনি বলুন যে আর ভবিষ্যতে এরকম করলে পরে কিন্তু আমরা ছাড় দিব না, আরো বরং তোমাদের ফাঁসি দিব ইত্যাদি ইত্যাদি, কিন্তু ফ্রম নাও অনওয়ার্ডস এখন এবং ভবিষ্যতে তুমি আর এগুলো করতে পারবে না, এই কথাটা বলে আপনি সংলাপ শুরু করুন না কেন, এই কথাটা এই শর্ত জুড়ে দিয়ে যে ভবিষ্যতে যে রাজনৈতিক কর্মসূচি ইত্যাদি করা হবে সেখানের মধ্যে কোনো রকমের সন্ত্রাসমূলক কোনো রকমের কোন ভাঙচুর বা এই যে জ্বালানো পুড়ানো থাকতে পারবে না, এটা যদি আপনারা কথা দেন বা লিখিত দেন, জাতিকে যদি ঘোষণা করে বলেন তাহলে পরে সংলাপ হতে পারে, এটা অত্যন্ত যুক্তিসঙ্গত প্রস্তাব। এবং ওই ভুলটা তারা করেছিল, এখন যদি তারা আবার শান্তিপূর্ণ সমাবেশ করতে চায় সেটা যদি করতে দেয়া না হয় বা করতে না পারে এবং রুশকে আমল পর্যন্ত যদি না দেওয়া হয় তাহলে কি আবারও ওইটাতে ফিরে যাক, আগের কর্মসূচিতে ফিরে যাক, সেটাকে উৎসাহিত করা হয়? এটা হলো এক্সট্রিম কথা ভাই, এই মাত্র একটা এক্সট্রিম কথা বলো, রোজ কেয়ামতে নিয়ে গেল, তাহলে কি রোজ কেয়ামতের ব্যাপার না ভাই? ওয়াই আর ইউ সো ফরগেটফুল? আওয়ামী লীগে কিন্তু এই এরশাদের পার্টি আর বিএনপি শুধু কৌশল দিয়েই 21 বছর ক্ষমতার বাইরে রাখতে সমর্থ হয়েছিল। 21 বছর আওয়ামী লীগ এত দুর্বল দল ছিল না যে 21 বছর তারা ক্ষমতায় আসতে পারবে না, সমস্ত কিছুই ছিল কৌশল। সুতরাং এই কৌশলের বিএনপি জাতীয় পার্টি প্রায়শ্চিত্ত করবে না আর কেবল বলবে এখনই সংলাপ, এটা হবে না। কিন্তু আমি আপনার সাথে একমত, এটা পর্যন্ত না, কেমত পর্যন্ত না, কিন্তু একটা রিজনেবল সময় দিতে হবে শান্ত হবে। তো বিএনপি সেটা শুরু করেছে, বিএনপি এই শুরুটা করেছে এই সিটি কর্পোরেশন ইলেকশন দিয়ে, এবং আমি মনে করি এটা পজিটিভ ভাবে এগোচ্ছে। এবং এই সাম্প্রতিক যে বিতর্ক এটাও কিন্তু বিএনপি সৃষ্ট, আমি একদম প্রমাণ দিয়ে দেখাবো, অসাধারণ পজিটিভ। যখন অস্ট্রেলিয়ান টিম বলল আসবে না, বিএনপি কিন্তু চমৎকারভাবে, সরকার আর বিএনপির কথার মধ্যে কোনো মিল নাই, দুইজন দুইজনকে ধন্যবাদ জানায়, দুইজনে মিলেই এটার প্রতিবাদ করে, বাংলাদেশে জঙ্গিবাদ নাই, দুইজনে একই সুরে বলছিল। হঠাৎ করে ওই ইটালিয়ান লোকটা মারা গেল, তখন মঈন খান একটা
ফাউল কথা বলে ফেলল, এই প্রথম ফাউল টক, এইটার রেসপন্ড তার চাইতেও কড়া ভাবে করলেন প্রধানমন্ত্রী নিউ ইয়র্ক থেকে। এই মইন খান তার আগে কি তার আগে এই ধরনের কথা হয় নাই? না 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 না, এই পর্বে হয় নাই, আমরা তো এই পর্বে হয় নাই, কিন্তু এই পর্বটা তো চমৎকার। কতটা পর্ব, কতটা পজিটিভ আমি বলি, নিউ ইয়র্কে প্রধানমন্ত্রী বাংলাদেশের নারী নেতৃত্বের অবদান বলতে গিয়ে হি শি ইনক্লুডেড খালেদা টেনিওর, এবং খালেদা জিয়ার টেনিওর সহ ওনার টেনিওর মিলে কিভাবে ধারাবাহিক ভাবে নারী নেতৃত্ব বাংলাদেশকে এগিয়ে নিয়ে গেছে এই স্বীকৃতি তিনি দিয়েছেন। হয়তো খালেদা জিয়ার নামটা নেন নাই, কিন্তু টেনিওরটা নিয়েছেন। সো পজিটিভ একটা আবহ ছিল ছিল জি না, কথা তো ঠিক, কিন্তু ওই যে মঈন খানই ভুল করুন বা নাঈমুল ইসলাম খানই ভুল করুন, যে খানই ভুল করুন বা খান সেনারা ভুল করে যাক, আমাদের তো সামনে যেতে হবে তো ভাই, আমাদের সামনে যাবে, সেটাই বলতেছি, সামনে যেতে কত কাল। আর এই কে কি বলেছিল না বলে ড্যাম অল দিস থিংস, আমার কথা হলো এই জাতিটাকে ঐক্যবদ্ধ করুন, ঐক্যবদ্ধ করুন, দেখুন কি না পারে। 145 রানে আজকে জিম্বাবুয়েকে হারাইছে, এর চাইতে বড় কথা কি আছে? 145 ওয়ান ডেতে 145 চারটিখানি কথা নেই, কালকে 245 রানে হয়তো হারাইতে পারে আরেকটা দেশকে, এরকম বহুত অর্জন আছে। যে দেশের 88 পাউন্ড ডলার আর 90 ডলার ছিল মাথা পিছু আয় 1972 নিয়ে যখন চাকরিতে ছিলাম, আর সেটা এখন মাশাল্লাহ এখন সংলাপের জায়গাতে কি না নাই, অত আমরা সবই পারি। সংলাপ যদি আমরা করি দেখবেন সংলাপে বসলে আস্তে আস্তে একদিনই তো শেষ হয়ে যাবে। সম্ভাবনা দেখছেন আপনি? সম্ভাবনা শুনেন, রাজনীতিতে অসম্ভব বলে কোনো কিছু নাই, আবার সম্ভব বলেও কিছু নাই। যদি আমি যদি ঠিক করে আমি ছোট করে শুনেন, আমি যদি অনুষ্ঠানে আমি বরাবর এই মতাদর্শে বিশ্বাসী যে আওয়ামী লীগ বিএনপির মধ্যে আনুষ্ঠানিক সংলাপ হয়ে সমাধান হবে এটার চান্সেস কম, যেটা আনুষ্ঠানিক সংলাপের, হ্যাঁ অনানুষ্ঠানিক যোগাযোগের ভিতর দিয়ে নাঈমুল ইসলাম খান কোন এক সময় একটা সমাধান বের হবে। তবু হাতটা তো উঠলো জি, নাঈমুল ইসলাম খান এবং মোফাজ্জল করিম দুজনকেই ধন্যবাদ, আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখলেন প্রাণফুটে নিউজ অ্যান্ড ভিউজ অনুষ্ঠান। আমরা আলোচনা করলাম আমাদের জাতীয় জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে সম্পৃক্ত রাজনীতির কিছু বিষয় নিয়ে, যে বিষয়গুলো আমাদের প্রতিনিয়ত ভাবায়, প্রতিনিয়ত দুশ্চিন্তাগ্রস্ত করে। আমরা এই দুশ্চিন্তাগ্রস্তটা কাটিয়ে উঠতে চাই বলেই হয়তো প্রতিদিন বা প্রতিবার এই প্রসঙ্গগুলি নিয়ে আলোচনা করি। এর বাইরে বাংলাদেশের মানুষের জন্য আজকে একেবারে শেষে এসে আলোচনাটি একটু উঠল, ক্রিকেটে যে একটি আনন্দের সংবাদ, ক্রিকেট আমাদেরকে বারবার আনন্দে ভাসায়, বারবার আমাদের গর্বিত করে, পৃথিবীর কাছে বারবার বাংলাদেশ একটি চমৎকার, একটি ভালো স্বাধীন দেশ হিসেবে বারবার করে প্রমাণ করায় যে বাংলাদেশের মানুষ অনেক কিছু পারে, তার মধ্যে খেলা বা ক্রিকেট এরকম একটি বিষয়। জিম্বাবুয়েকে 145 রানে যে আমাদের ক্রিকেটাররা পরাজিত করলেন, বাঙালির এই চরম রাজনৈতিক একটা অশান্তির সময়েও, অস্থির সময়েও বাংলাদেশের মানুষের জন্য একটি ভালো সংবাদ। আমরা বারবার এরকম ভালো সংবাদ শুনতে চাই, জানতে চাই, দেখতে চাই, রাজনীতির কাছ থেকেও আমরা আসলে ভালো সংবাদই জানতে চাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।